হ্যালো বিরাজ, আসসালামু আলাইকুম। তো আমি যে বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের আজকে চারজন স্টুডেন্টের তাদের সিপিএ নেটওয়ার্ক থেকে ব্যালেন্স অর্থাৎ ডলার পেওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তো সেই বিষয়টা এখন দেখাবো, চলুন। তো লাইভ দেখাবো তাদেরকে, আমরা কল দিব। তো চারজনকে আমরা এখন কল দিব, তো আপনারা আমাদের সাথে থাকবেন যে আসলে তাদের আর্নিং হচ্ছে কি না আমাদের এখানে কোর্স করার পর থেকে, আর পেমেন্ট তারা পাচ্ছে কি না। তো আজকে চারজন পেমেন্ট রিসিভ করছে। তো এনার নাম হচ্ছে মাহমুদুল হাসান মুন, যিনি আমাদের 3 নম্বর ব্যাচের স্টুডেন্ট। মুন ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ব্যালেন্স ঢুকছে নি? আলহামদুলিল্লাহ ঢুকলো। এখন মাথা ঠান্ডা? হ্যাঁ এখন মাথা ঠান্ডা, অলরেডি পোস্ট শুরু করছি, কাজ করব। শেয়ার করেন ব্যালেন্স, দেখান কয় ডলার ঢুকছে। ১ ডলার কাটছে, হয়তো ওইটা ওই যে সার্ভিস চার্জ থাকতে পারে, যে টিপালটি থেকে পেনারে যে ট্রান্সফার করছে ওইটা হয়তো একটা সার্ভিস চার্জ আছে। আচ্ছা কাটুক কাটুক কাটুক, সোমবার করে টাকাটা অটোমেটিক চলে যাবে, আপনার কিছু বলতে হবে না, কিছু করতে হবে না। এই যে বর্তমান আমার ব্যালেন্স আসছে, এই যে বর্তমান ব্যালেন্স, যাক তাহলে ৭৩ ডলার ঢুকছে নাকি? জি ৭৩.৭৮। এই যে দেখেন নিচে লেখা আছে পেমেন্ট ফ্রম বিল্ট বিল্ট মিডিয়া এলএলসি। জি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন কাজ শুরু করেন। আপনি ইয়া করেন, কাজ নিজেও করেন, একটা গ্রুপ তৈরি করেন, বুঝছেন, দুই তিনজনের একটা গ্রুপ তৈরি করে তাদেরকে দিয়েও কাজ করেন, তাইলে আর্নিং লেভেলটা অনেক হাই হবে। চিন্তা করতেছি লোক ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো ঈদে বাড়ি আসতেছেন কবে? ঈদে মনে হয় বাড়ি যাবো না। হ্যাঁ কি কর, ঈদে বাড়ি যাবো না, হচ্ছে আমার ঈদের মানে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দেখছেন দেখছেন স্ক্রিনশট পাঠাচ্ছি, স্ক্রিনশট তো পাঠান, ছোট ছোট ব্যালেন্স ঢুকছে দেখলেন তো? হ্যাঁ সেটা তো দেখলাম। আচ্ছা তাইলে একটু ভিউ করেন দেখি আমরা, একটু আমি তো রেকর্ড করতেছি যাতে স্টুডেন্টকে দেখাবো যে হ্যাঁ ব্যালেন্স ঢুকছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ হ্যাঁ শেয়ার দিন। দেখা যায়? হ্যাঁ স্ক্রিন আসছে। এই যে পাইনিয়ারে গেলাম। হ্যাঁ পাইনিয়ার লগইন করেন। ওয়াও গ্রেট, যাক ভাই আর্নিং আসছে এবং এটা পেমেন্ট অলরেডি ঢুকে গেছে পে ওনারে, মাথা পুরো ফ্রি। এখন ইয়া করেন তো, আপনি পে তে ক্লিক করেন তো পে, একটু দেখতে হবে, এখানে আসার কথা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট ইয়া যাবে রিসিপিয়েন্ট, মানে আপনি যাকে টাকাটা ডলারটা ট্রান্সফার করবেন ওনার ইমেল নাম্বার চাওয়ার কথা এখানে না চাই এই অপশনটা আসতেছে, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবস্থা রাখেন, আমি ওই আরো দুইজনে ঢুকছে তো ওদের সঙ্গে একটু কথা বলি। কথা বলার পরে আমি ইউটিউবে এটা টিউটোরিয়াল দেখতেছি এটা সমাধান কি, দরকার হলে একজনের ব্যালেন্সটা আরেকজনের এখানে, আরেকজনের আরেকজন ওইভাবে ট্রান্সফার করে ব্যালেন্সটা নিয়ে আসবো। আচ্ছা দেখেন আমি কাটে দিলাম। তো বিভার্স এনি হচ্ছে ইব্রাহিম ভাই, ওনার ১২৭ ডলার মানে সিপিএ বিল থেকে, সিপিএ মার্কেট প্লেস থেকে অলরেডি
তার পেয়নারে আসছে, তো আমরা আরো দুইজনের ব্যালেন্স ট্রান্সফার হয়েছে আজকে, তো তাদের সঙ্গে একটু কথা বলি। এখানে আছে আলামিন, আছে আলামিনকে আমরা একটু কল দেই। হ্যাঁ আলামিন ভাই, দেখা দেয় ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা দেয়। $53। আচ্ছা আপনি ইয়াতে করেন তো, ওই যে পে তে ক্লিক করেন, পে বাম পাশে পে 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 তে ক্লিক করেন। আপনার এই যে কি সাবমিট চাইতেছে ওটা? ওটা ব্যাংকের ইয়াটা, ব্যাংকের। আচ্ছা ওই যে পে টু রিসিপিয়েন্ট পে ওনার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। এটা না এটা না এটা না, পাশেরটা, এই যে এই যে প্রথমটা প্রথমটা এটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই যে এই অপশনটা সবাই আসতেছে, অথচ এখানে কিন্তু এই অপশনটা আসার কথা না। এখানে ছিল যে যাকে পেমেন্টটা পাঠাবেন তার ইমেল নাম্বারটা চাবে, বুঝছেন? আর এবার এখন আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, ওনারও মানে সিপি বিল থেকে অ্যাকাউন্টে ব্যালেন্স আসছে, মানে ডলার ঢুকছে। তো চলেন, এর নাম হচ্ছে তন্ময়, তন্ময়ের সঙ্গে একটু কথা বলি। হ্যালো, ঘুম ভাঙছে? ভাঙছে ঘুম। দেখো তো তোমার এখানে পেওনারে পেওনার থেকে পেওনারে সেন্টের অপশনটা আসছে কিনা, স্ক্রিন শেয়ার করো। আলামিন ভাই আসছে কিনা? আলামিন ভাই ঢুকছে, তারপর ইব্রাহিম ভাইও ঢুকছে, তারপরে হচ্ছে যে সেন্টের অপশনটা আসছে কিনা। না না না, সেন্টের অপশনটা আসে নাই, না আসার কারণটা এটা দেখতেছি। সবাই আমার আসবে, আমার আসবে, আমার আসবে। আমার আসলে তো তোমার ডলারটা এক অক সেন্ড করি, তারপরে ওগুলো বের করে নেব। ডলার রেট গুগল ওক জিজ্ঞেস করো, ডলার রেট কত? $1 না 106 টাকা মনে হয় দেখলাম। আচ্ছা এখন ইয়া করো, ওই যে পে তে ক্লিক করো, পে প্রথমটা প্রথমটা নো অপশন, নো অপশন, কেন কেন রে? উত্তর এখন খুঁজে বের করতে হবে যে কেন এই অপশন গুলো আসলো। এখানে তো আসার কথা যে আমাকে তুমি ডলারটা পাঠাবে, আমার নাম ইয়া যাবে, পে ওনার ইমেলটা চাওয়ার কথা। পে টু রিসিপিয়েন্টস পে ওনার অ্যাকাউন্ট, আচ্ছা উইথড্র ট্রান্সফার ব্যাংক কার্ডস বিজনেস নেটওয়ার্ক গেটওয়েট। আচ্ছা ঠিক আছে, গেট পেটে ক্লিক করো তো দেখি, গেট পেট রিকোয়েস্ট।